আসসালামু আলাইকুম, আমি মাহাদি হাসান। আমি আপনাদের আজকে যা দেখাবো, সিসকো রাউটার কিভাবে কনফিগার করতে হয় এবং এটি একটি পিসির সাথে কিভাবে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলে কানেক্ট করে একটি প্যাকেট ট্রান্সফার করা যায়। এখানে আমাদের টাইটেল লেখা আছে, হাউ টু কনফিগার এ সিসকো রাউটার অ্যান্ড কানেক্ট উইথ এ পিসি বাই পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল। আচ্ছা, এখানে তার জন্য আমাদের প্রথমে একটি রাউটার দরকার, একটি রাউটার। তারপর আমাদের দরকার হলো একটি ডেস্কটপ বা পিসি, যার মাধ্যমে আমরা প্যাকেট ট্রান্সফার করতে পারবো। ইচ্ছা করলে আমরা মাঝখানে একটি সুইচ নিতে পারি, দরকার নেই। তারপর আমরা কানেকশন করার জন্য আমরা ইচ্ছা করলে এটা দিয়েও কানেক্ট করতে পারি। এটা কানেক্ট করলে কোন ক্যাবলটা লাগবে এটা অটো সে জেনারেট করে নিবে, আদারওয়াইজ এই যে দেখেন কোন ক্যাবল নিয়েছে, এই ক্যাবলটা নিয়ে গেছে, অটো জেনারেট হয়ে গেছে। এখন আপনাদের এখানে দেখেন রাউটার এটা ফার্স্ট ইথারনেট পোর্টের 00 পোর্টে লাগছে, এটাও 0 পোর্ট। আপনাদের যাদের এটা শো করতেছে না, তারা অপশনে যে প্রেফারেন্সে যে অলওয়েজ শো পোর্ট লেভেলস ইন লজিক্যাল ওয়ার্কপ্লেস, এইটা টিক করে দিবেন, টিক করে ক্লোজ দিয়ে দিবেন, তাহলে শো করবে। আচ্ছা, তো আমরা এখন শিখবো কিভাবে একটি রাউটার কনফিগার করব। রাউটারে যে আমরা যদি কমান্ড মোডে যাই, কমান্ড লাইন ইন্টারফেস, এখানে আমরা নো রাউটার, এখানে আমরা রাউটারটা আসলাম, এই যে অ্যারো চিহ্নটা দেখাচ্ছে এটা হলো রাউটারের ইউজার এক্সিকিউটিভ মোড। এখানে যদি আমরা ইএন লিখে যদি আমরা ট্যাব প্রেস করি, ট্যাব দিলে দেখেন অ্যানাবেল, আমরা ইএন লিখে এন্টার দিলেও একই আসতো, অ্যানাবেল লিখে এন্টার দিলাম এটা আসছে। আচ্ছা, অ্যানাবেল, এখান থেকে আমরা আবার যাই যদি ইএক্স মানে এক্সিট, এক্সিটে দিলে আবার আমরা সেই ইউজার এক্সিকিউটিভ মোডে আসলাম, মুডে আসলাম ইউজার এক্সিকিউটিভ মোডে। এখানে আমরা ইএন লিখে আবার প্রেস দিলাম অ্যানাবল, আমাদের ফুল কোডটা অ্যানাবল লিখতে হয় নাই, জাস্ট ইএন লিখলাম। সেমভাবে এই হ্যাশ যে আসছে এই কমান্ড, এটা হলো প্রিভিলেজ মোড, কমান্ড লাইনের প্রিভিলেজ মোড, এটা হলো ইউজার এক্সিকিউটিভ মোড, এটা হলো প্রিভিলেজ মোড। এখানে আমরা কনফিগারেশন মানে যেটা যেটা কনফিগার করতে চাই সে কনফিগার টার্মিনাল যেতে পারবো এই মোড থেকেই। যেমন এখন আমরা কনফিগার টি দিয়ে ট্যাব দিলে টার্মিনাল, কনফিগার টার্মিনাল, আমরা এই যে এখন রাউটারের কনফিগারেশন মোডে ঢুকছি, এটা হলো গ্লোবাল মোড। আচ্ছা, এখন আমরা দেখবো আমাদের রাউটারের নামটা কি, রাউটার। এখানে যদি আমরা আমাদের নিজের মানে রাউটারের হোস্ট নেম, সাপোজ আমার গাজীপুরের রাউটারের নাম তো আমি গাজীপুর দিব, উত্তরা রাউটারের নাম উত্তরা দিব, সেরকমভাবে যদি আমি এখানে হোস্ট নেম দিতে চাই তাহলে এইচওএস হোস্ট নেম ট্যাব দিলেই দেখেন কমান্ডটা দেখা দিছে, হোস্ট নেম কি আমার রাউটারের নাম দিলাম আমি উত্তরা, এটা উত্তরা রাউটার, এন্টার, তাহলে দেখেন আমার রাউটার কনফিগার এটা চেঞ্জ হয়ে উত্তরা লেখা চলে আসছে। ঠিক আছে, এখন আমার রাউটারটা আমি পাসওয়ার্ড দিতে চাই, পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা কী লিখতে হবে, ইএনএ অ্যানাবেল PASSWORD পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম আমি 1 2 3 4, পাসওয়ার্ডটা আমি 1 2 3 4 দিছি, এন্টার। এখন আমরা যদি রাউটারটার কনফিগার দেখতে চাই তাহলে আমরা এখান থেকে বের হই, এখানে যদি আমরা SHOW শো রান লিখি, শো রান লিখে এন্টার দিলে দেখেন আমার হোস্ট নেম কী হয়েছে উত্তরা, অ্যানাবেল পাসওয়ার্ড দিছি আমি 1 2 3 4, আর এখানে কোনো আইপি দেওয়া হয়নি আপাতত। আচ্ছা, কনফিগার করি, এখন দেখেন এখানে আমি যদি শো রান দিচ্ছি যখন তখনই দেখাচ্ছে আমার পাসওয়ার্ড আমি কত দিয়েছি। এখন সাপোজ মনে করেন আপনি আপনার অফিসে একজন কোনো ISP থেকে লোক আসছে, সে আপনার সাপোজ মনে করেন আপনার কোনো একজন কেউ আপনি লগ ইন করে দিয়ে গেছেন তাকে যে ঠিক করতে, এখন সে ঠিক করার সময় আপনি লগ ইন করে দিয়ে গেছেন, সে যখন শো রান কমান্ডটা দিবে তখন আপনার দেখে যাবে যে আপনি পাসওয়ার্ডটা কত দিছেন। আমার এই পাসওয়ার্ডটা যাতে শো না করে তার জন্য আমার যা করতে হবে, কনফিগার টার্মিনাল গিয়ে আমি দিব সার্ভিস পাসওয়ার্ড, এই যে এই কমান্ডটা দিব সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, এই কমান্ডটা দিলে আমার কী হবে, এন্টার দিলে আমার আর পাসওয়ার্ড শো করবে না। আচ্ছা, আমার যেহেতু শো রানটা দেখেন আপনারা, আমি যখন
এই যে শো রানটা যখন লিখছি, এই যে দেখেন কোন মুডে ছিলাম, প্রিভিলেজ মুডে, আর এখন আমি আসি গ্লোবাল মুডে, যেহেতু কনফিগার ঢুকে গেছি। এখান থেকে আমরা শো রান লিখতে পারবো না, আমরা যদি ডু SHOW শো আর ইউ এন রান, আচ্ছা আপনাদের সুবিধার্থে আমি একটা ভুল করি ইচ্ছা করে, আমি যদি এখানে শো রান দেই লিখবে ইনভ্যালিড ইনপুট, মানে শো রান নামে কোনো কমান্ড এই গ্লোবাল কনফিগারেশন মুডে, মানে গ্লোবাল মুডে নেই, কমান্ড লাইনের গ্লোবাল মুডে নেই, সেটা আছে প্রিভিলেজ মুডে। প্রিভিলেজ মুড আমাদের এটা ছিল হ্যাশ, আর এটা হলো গ্লোবাল মুড। তাহলে আমরা এখন এই গ্লোবাল মুডে বসে যদি আমরা শো রান দেখতে চাই, ডু মানে তোমার করতেই হবে, SHOW শো আর ইউ এন রান দিলে আমাদের এই যে শো করলো, আমাদের ফার্স্ট নেম উত্তরা ঠিক আছে, এই যে দেখেন আপনারা এনাবল পাসওয়ার্ড, আমরা যে পাসওয়ার্ড 1 2 3 4 দিছি এখানে শো করতেছে না, সেটা এনক্রিপশন করে দিছে। তো এভাবে আমরা পাসওয়ার্ড হাইড করতে পারি। আচ্ছা আপাতত আমাদের এখানে এতটুকুই, আমাদের রাউটার কনফিগারেশন করা শেষ। তো আমাদের এখানে আমাদের রাউটার কনফিগারেশন করা শেষ, আপনাদের সুবিধার্থে আমি লিখে দিয়েছি এখানে কমান্ডে, এই ফাইলটা আপনারা নিচের লিঙ্কে লিঙ্ক পাবেন, ডাউনলোড করে নিতে পারবেন। প্রথমে আমরা রাউটার এনাবল করছি, পরে আমরা কনফিগারেশন টার্মিনালে যে আমাদের হোস্ট নেম দিছি, তারপর আমরা রাউটার পাসওয়ার্ড দিয়েছি, এই পাসওয়ার্ডটা এনক্রিপশন করেছি, পরে ডুশন রান দিলে আমরা সব কনফিগার দেখলাম। এখন আমাদের কাজ হলো রাউটার কনফিগারেশন আমাদের করা শেষ, এখন আমরা করব যে এই পিসি থেকে এই রাউটারে কিভাবে প্যাকেট পাঠানো যায়। এখন আমাদের এই পোর্টটা অ্যাক্টিভ নেই, এই পোর্টটা শাট ডাউন, লাল লাল এই যে একটা লাইট জ্বলে আছে, এটার মানে শাট ডাউন। এই যে আমি যদি এখান থেকে এখানে দেই, তাহলে দেখবে পিসি ওয়ান হ্যাজ নো ফাংশন পোর্টস, পিসি ওয়ান কোনো ফাংশন পোর্ট পাচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, আমরা এখানে এখন যে এই পোর্টটার মধ্যে কমান্ড দিব, আইপি বসাবো। আচ্ছা আমি এখানে কমান্ড দিয়ে দিই ফার্স্টেই, আমার এইটার আইপি দিব আমরা রাউটারের 192.168.0.1, যার সাবনেট হলো 24। আপনারা এই আইপি অ্যাড্রেসিং ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, ওখান থেকে শিখে নেবেন, আমি এই নিয়ে আরও ডিটেলস আলোচনা করলাম না। আচ্ছা আমার রাউটারের আইপি দিব আমরা এটা, আর পিসির আইপি দিব সাপোজ 192.168.0.5 দিলাম, এটারও সাবনেট 25, এই আইপিটা দিব, এটা আমরা পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল করবো। আচ্ছা আমরা এখন এই ফার্স্ট FA0/0 পোর্টে আমরা এই আইপিটা বসাবো, এটার জন্য আমাদের কী করতে হবে। আচ্ছা আমি একবারই বের হয়ে যাই রাউটার থেকে, একবার রাউটার থেকে বের গেছি, আমরা অ্যানাবেল রাউটার করলাম, পাসওয়ার্ড চালো 1 2 3 4 পাসওয়ার্ড আমাদের, তারপর আমরা যাব কি গ্লোবাল মোডে, CONF কনফিগার টার্মিনাল, টি দিয়ে কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনালে আসলাম। এবার আমরা কোন পোর্টে আইপি বসাবো, লেখা আছে যে ফার্স্ট ইথারনেট, তাহলে আমরা লিখব ইন্টারফেস, ইন্টারফেসে ইন্ট লিখলে শর্ট কমান্ড এটা, তারপর এফ এ দিয়ে ট্যাপ প্রেস করলে ফার্স্ট ইথারনেট কত, 0/0, এই 0/0 দিয়ে তারপর এন্টার দিলাম, এখন আমরা এই ইন্টারফেসে ঢুকে গেছি। আপনাদের বলছি এটা কোন পোর্টে আছে, এটা যদি আপনারা না দেখতে পারেন তাহলে প্রেফারেন্সে যেয়ে আপনারা এইটা টিক দিবেন, দিয়ে ক্লোজ দিবেন, তাহলেই আপনাদের শো করবে। আচ্ছা ঠিক আছে, সরি, তা আমরা ইন্টারফেসে ঢুকলাম, এখানে আমরা আইপি অ্যাড করার জন্য যা কমান্ডটা দিব, আইপি অ্যাড কত আইপি দিছিলাম আমরা, 192.168.0.1, এই আইপিটা আমরা যদি অ্যাড দিই, তারপর দিব সাবনেট 255.255.255.0, যেহেতু এটা সি ব্লকের আইপি, তার জন্য সাবনেট হলো 24। আচ্ছা তারপর এন্টার দিলাম, আইপি অ্যাড করা শেষ। এখনও দেখেন আমাদের এই পোর্টটা লাল লাইট জ্বলে আছে, মানে এই পোর্টটা এখনও অফ, এটা যদি আমরা নো শাট, মানে নো শাট ডাউন যদি আমরা কমান্ডটা দেই, এন্টার দিলে দেখেন পোর্টটা লাইট জ্বলে গেছে, গ্রিন লাইট জ্বলে গেছে, মানে পোর্টটা এখন অন হয়ে গেছে। তো আমাদের আইপি বসানো শেষ, তারপর আমরা এক্সিট দিয়ে বের হব, এক্সিট দিয়ে বের হব, এখান থেকেও গ্লোবাল প্রিভিলেজ মোড থেকেও এক্সিট দিয়ে বের হয়ে গেলাম। তারপর আমরা যদি WR লিখি, তাহলে এটা আমার কি করবে, ফুল কমান্ডটা সেভ করে ফেলবে। এটা আমরা আসি কোন মোডে, প্রিভিলেজ মোডে। আপনারা যদি প্রিভিলেজ না মোড হয়ে, যদি CONF কনফিগার টার্মিনাল মানে গ্লোবাল মোডে হয়ে থাকেন, তখন যদি আপনারা WR দেন কমান্ডটা নেবে না, ইনভ্যালিড কমান্ড, মানে গ্লোবাল মোডে WR বলে কোনো কমান্ড নেই, তখন আমরা লিখবেন ডু WR, ডু রাইট,
তখন দেখেন আবার সেভ করে ফেলছেন। মানে যদি আপনারা অন্য মুডে থাকেন তাহলে ডু লিখলে আপনাদের এই কমান্ডটা তারা নিতে বাধ্য। ওকে, আমরা দেখলাম এখন আমাদের এখানে আইপি বসানো শেষ। আচ্ছা তাহলে আমরা একটু দেখি প্যাকেট ট্রান্সফার করে, যদিও জানি প্যাকেটটা যাবে না যেহেতু আমরা পিসিতে এখন আইপি বসাইনি, ফেল্ড। পিসিতে আইপি বসানো লাগবে। পিসিতে আইপি বসানোর জন্য আমার যা করতে হবে, ডেস্কটপ আইপি মোডে গেলাম, আমরা পিসিতে আইপি দিয়েছিলাম এত, এটা আপনার 192.168.0, এতটুকু আপনাদের ঠিক আছে। এরপর আপনারা যা লেখেন 254 পর্যন্ত যাই লেখেন, এখানে প্যাকেট যাই যাবেই, কারণ এটা এতটুকু ব্লক আমরা সি ব্লক মানে এতটুকু ফিক্সড। এরপর আমরা 254 পর্যন্ত রেঞ্জ আছে। আচ্ছা আমি আপাতত 5 দিলাম, তারপর সাবনেট এটা অটো নিয়ে নিল। আমাদের গেটওয়ে, ডিফল্ট গেটওয়েটা হবে আমাদের রাউটারের এই পোর্টের আইপি অ্যাড্রেসটা। এই আইপি অ্যাড্রেসটা আমি কী দিয়েছিলাম, 192.168.0.1 দিয়ে আমি এখন ক্লোজ দিই, সেভ করে ফেলি। এখন যদি আমরা প্যাকেট দিই, প্যাকেট একটা দিয়ে দেখি, এখন দেখেন সাকসেসফুল, মানে আমাদের রাউটারের সাথে পিসিটা পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলে কানেকশন হয়ে গেছে। তো এইভাবে আপনারা রাউটার কনফিগার করতে পারেন, পয়েন্ট টু পয়েন্ট হিসেবে প্রোটোকলটা কানেক্ট করতে পারেন। আর এতটুকুই, আর নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই রাউটার, সাপোজ আপনাদের এখানে একটা রাউটার আছে, তারপর আপনার গাজীপুর একটা রাউটার আছে, এখন আপনি চাচ্ছেন উত্তরায় বসে, আমাদের যেহেতু এই রাউটারটার নাম, রাউটারের হোস্ট নেম দিয়েছিলাম উত্তরা, উত্তরা উত্তরার রাউটার, আপনি উত্তরার পিসি থেকে কিভাবে গাজীপুরের রাউটারটা কনফিগার করতে পারবেন, যেমন আমরা এই কমান্ডটা কনফিগার করছি না, এটা আপনি কমান্ড লাইনে বসে কনফিগার করবেন। কিভাবে কনফিগার করবেন এটা আমরা টেলনেট দিয়ে করতে পারি, টেলনেট কনফিগার করে, এটা আমি আপনাদের নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। আর এখন আমরা এখানে যদি আমরা যাই, এখন যদি আমরা টার্মিনাল কমান্ড প্রম্পটে যদি আমি লিখি এখন PING পিং, পিং করব, যেমন আপনারা ISP থেকে নেট নিলে যেমন আপনারা পিং করে দেখেন না নেটটা ঠিক আছে স্পিড কেমন, সেরকম পিং করব 192 আমাদের রাউটারের আইপি অ্যাড্রেসটা দিয়ে, 168.0.1, এন্টার। এই দেখেন পিং আমার পাচ্ছে, প্যাকেটগুলো পাচ্ছে। তো এভাবে আপনার রাউটার কনফিগার করবেন, আর এভাবে পয়েন্ট টু পয়েন্ট কনফিগার করতে হয়। আশা করি আপনারা শিখতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে আপনি কমেন্ট লাইনে, কমেন্ট বক্সে আমার কোশ্চেন করতে পারেন আমাকে। আর আদারওয়াইজ আপনারা এই লিঙ্কডইনে আমার প্রোফাইল দেওয়া আছে, এখানে আপনি আপনার আমার সাথে কানেক্ট থাকতে পারেন। আশা করি ইনশাল্লাহ ভালো টিউটোরিয়াল দিয়ে আপনাদের হেল্প করবো। ওকে, আল্লাহ হাফেজ।